কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠছে রাজধানী ও আশেপাশের জেলার পশুর হাটগুলো, চলছে দাম যাচাই বাছাই। আসলাম গরুর দাম টাম দেখতে আর কি, দামে যদি হয় তাহলে নিব, নাহলে তো সামনে তারও দিন আছে। গরু বেশ মোটামুটি ভালোই হচ্ছে এবং ভালো ভালো গরু উঠছে, দেখে শুনে কিনতে হবে আর কি। দেশীয় পদ্ধতিতে প্রতিপালন হয়েছে অধিকাংশ গরু, দাবি বিক্রেতাদের। কীটনাশক মুক্ত খাবার খাওয়াচ্ছি, যেমন দেশি ঘাস, খড়, কুড়া, গমের ভুষি, ভুট্টার ভুষি, চাউলের খুট্টা আমরা সেদ্ধ করে জাউ করে খাওয়াচ্ছি। লোকসান ঠেকাতে ভারত থেকে গরু আমদানি বন্ধ করার দাবি। ইন্ডিয়ান গরু আলিয়া তো আমরা দেশি গরুর দাম পাইতাম না ভাই, হে গরু বড় বড় দেখবো, বড় উঁচা নাম্বার দেয়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৪৮ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা এলেও নেই প্রয়োজনীয় উপকরণ, পরিচ্ছন্ন কর্মীদের নানা অভিযোগ, দ্রুত সমাধানের আশ্বাস মেয়রের। পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। এতদিন মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়ে এখন জঙ্গি দিয়ে সাধারণ মানুষ মারছেন বেগম জিয়া, দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক, দেশের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করে ঢুকতে দেওয়া হচ্ছে যাত্রীদের। গুলশানের সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করল অজ্ঞাত তিন যুবক, এলাকায় জঙ্গি আতঙ্ক, যৌথ অভিযানে মোবাইল ভর্তি পরিত্যক্ত ব্যাগ জব্দ। এবং বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারিয়ানে বাধ্য করছে বেসরকারি ক্লিনিকগুলো, ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। কোরবানির ঈদকে সামনে রেখে সরগরম হচ্ছে দেশের পশুর হাটগুলো, এবারও কদর বেড়েছে দেশীয় গরুর। শেষ মুহূর্তে ভারত থেকে অবৈধ পথে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। এদিকে ক্ষতিকারক ওষুধ ব্যবহারবিহীন দেশীয় পদ্ধতিতে হৃষ্টপুষ্ট হওয়া গরুর বাজার নিয়ে খুশি খামারিরা, তবে উন্নত প্রশিক্ষণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ বাকি নেই কোরবানি ঈদের, তাই দেশের বিভিন্ন স্থানের পশুর হাটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ক্রেতা চাহিদা পূরণে ব্যবসায়ীরাও ট্রাকে ট্রাকে পশু নিয়ে হাটে আসছেন। গত ৩ সেপ্টেম্বর থেকেই এসব হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে। এখনো ভারতীয় গরু না আসায় ব্যবসায়ীরা লাভের আশা করলেও দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের। ইন্ডিয়ান গরু আলিয়া তো আমরা দেশি গরুর দাম পাইতাম না ভাই, হে গরু বড় বড় দেখবো, বড় উঁচা নাম্বার দেয়, কাস্টমার দাহিটা বুঝে না। যদি আর আমদানি না হয় তাহলে মোটামুটি আমরা ২-৪ বছর মুখ দেখতে পারবো। আমরা যদি ২-৪ বছর হয় তাহলে মাল বিক্রি করে দেবো। এদিকে এবার দেশের অধিকাংশ খামারেই ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক ভাবেই মোটাতাজা করা হচ্ছে গরু ও মহিষ। এতে লাভ বেশি হয়, প্রতিনিয়ত বাড়ছে দেশীয় গরুর খামারের সংখ্যাও। এ অবস্থায় সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত বছরের তুলনায় এইবার গরু আরো দ্বিগুণ করছি। দেশের যে গরু আছে এগুলো যদি দেশে বিক্রি হয়, বাইরে থেকে মনে হয় না গরুর প্রয়োজন আছে। ব্যক্তি উদ্যোগে সব শিল্পপতিরা তো আর আসেন না, কিছু কিছু লোক হয়তো ইদানিং করে উদ্বুদ্ধ হয়ে যায়। সরকারের সাহায্য সহযোগিতা পাই, আরো অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে, এরা অন্তত দেশের জন্য কিছু একটা অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। এবছর কোরবানি ঈদে সারা দেশে প্রায় ৪৫ লাখ গরু এবং ২৫ লাখ ছাগল ও ভেড়ার চাহিদা রয়েছে। দেশের খামারগুলো এ চাহিদা পূরণে সম্ভব হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ঢাকা। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে পর্যাপ্ত সংখ্যক গরু ছাগল। বেশি দামে বিক্রির আশায় দেশের নানা প্রান্ত থেকে কোরবানির পশু আনছেন বিক্রেতারা। দাম যাচাই বাছাই করতে হাটে ভিড় করছেন ক্রেতারাও। পুরোদমে বেচা বিক্রি শুরু না হলেও কয়েকদিনের মধ্যেই হাট জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। তবে ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ, তাই ঢাকার পশুর হাটগুলোতে ট্রাক ভর্তি গরু ছাগল আসছে দেশের বিভিন্ন জেলা থেকে।
সরগরম হয়ে উঠছে রাজধানীর বেশিরভাগ গরু ছাগলের হাট। গরুর সংখ্যা দ্রুত বাড়লেও ক্রেতার সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। যারা আসছেন তারা কেনার চেয়ে দাম যাচাইয়ে বেশি ব্যস্ত। আগে আর কি একটু যাচাই করতে আসলাম যে দাম এবার কি হবে, এজন্য আর কি আসলাম। আসলাম গরুর দাম টাম দেখতে আর কি, দামে যদি হয় তাহলে নিব, নাহলে তো সামনে তো আরো দিন আছেই। দু একদিনের ভিতরে গরু আসবে, এখন তো অল্প গরু আসছে, এখন তো বাজারে একটু একটু দাম বেশি চায়। কেন পাইকাররা তো গরু এখন বেচা কিনি আরম্ভ হয়নি, যখন দেখবে বেচা কিনি শুরু হয়েছে তখন এটা পরিমাণ আসবে কি কি হয়। ইন্ডিয়ান গরু অনেক সময় অসুখ বিসুখ হয়, ওই জন্য আমাদের তো ভয় ভীতি আছে। আমাদের উদ্দেশ্য যে দেশি গরু কিনবো এবং ভালো দেখে কিনবো। তবে বিক্রেতাদের দাবি, লালন পালনে খরচ বেশি হওয়ার কারণেই বেশি দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়া ভারত থেকে গরু আমদানি করা হলে দেশীয় খামারিরা লোকসানে পড়বেন বলেও দাবি বিক্রেতাদের। কোনো গরু শর্ট পড়বে না, এমনি প্রচুর গরু আছে, আর যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমরা অনেক টাকা মার খাবো। প্রয়োজন দেশে মনে করেন যে স্বাভাবিক 50 লক্ষ, এখন দেখালে আমাদের দেশে আছে 50 লক্ষ, বাইরে থেকে 2 লক্ষ আসলো, তখন বলবো যে 50,000 মাল 30,000 টাকা। এখন তো এখানে নাই, 2-1 জন আসে মনে করেন যে মিশেই ব্যবহারই কত, যদি বলে 3 লাখ 1.5 লাখ দিয়ে ব্যবহারই এরকম দাম দরকার। ব্যাংক দরকার মানে হয়তো গরু বেচা কেনা করে টাকাটা হয়তো ব্যাংকে গচ্ছিত রাখলে আমরা আমার অ্যাকাউন্টে জমা রাখলাম, তারপর আমরা ওখানে যাতে ত্রেড়ে দেশে বাইতে ত্রেড়ে নিলাম। এদিকে পশুর হাটের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো সহ ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তায় অস্থায়ী ব্যাংকের শাখা ও জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয় বলে জানিয়েছেন ইজারাদাররা। প্রায় 100 মতো ক্যামেরা আমরা মোটামুটি টোটাল মাঠটাকে 12টা জোনে ভাগ করে নিয়ন্ত্রণ করতেছি। সন্ধ্যাকালীন ব্যাংকিং ব্যবস্থা করেছি, জাল টাকা শনাক্তকরণ, তারপরে টাকা গণনার জন্য মেশিন, 24 ঘন্টা বিদ্যুৎ পানির ব্যবস্থা গ্রহণ করা আছে। ছোট বড় মিলিয়ে এবার রাজধানীতে 21টিরও বেশি পশুর হাট বসেছে। আহমদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কোরবানির বর্জ্য অপসারণে 48 ঘন্টা সময় নিল ঢাকা দক্ষিণের মাঠ, পর্যায়ের কর্মীদের হাতে নেই প্রয়োজনীয় উপকরণ। দুপুরে নগর ভবনে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে মেয়রের কাছে পেয়ে এমনই অভিযোগ করলেন মাঠ কর্মীরা। 2-1 দিনের মধ্যেই এসব সরবরাহের আশ্বাস দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি রাজধানীর পশুরহাটে দিনের বর্জ্য দিনে পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 টন বর্জ্য উৎপন্ন হয়। কোরবানির 3 দিনে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 18 থেকে 20 হাজার টনে। এই বর্জ্য অপসারণে প্রতি বছরই রীতিমতো হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় দ্রুত মাঠ পর্যায়ে কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিল ডিএসসিসি। পাশাপাশি হাটের ক্ষেত্রে দেয়া হয় দিনের বর্জ্য দিনে পরিষ্কারের নির্দেশনা। সরঞ্জামাদির কথা বললেন, বেলচা, গাড়ি, শলা, এগুলো ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। 14টি জায়গায় আমাদের কোরবানির হাট অনুষ্ঠিত হবে, সেখানে প্রচুর পরিমাণ বর্জ্য চলে আসবে। সেই বর্জ্যটি আমরা চাচ্ছি প্রতিদিনকার বর্জ্য প্রতিদিন আমরা পরিষ্কার করব। কারো অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মেয়র। যে কাজ করবে তাকে আমরা অবশ্যই পুরস্কৃত করব, কিন্তু যে কাজ না করবে তার বিরুদ্ধে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। 48 ঘন্টার মধ্যে এই বর্জ্য আমরা পরিচ্ছন্ন করে প্রমাণ করে দেব, আমরা যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি ইনশাল্লাহ। পাশাপাশি নাগরিককেও সচেতন হবার আহ্বান জানালেন সাইদ খোকন। মানুষের প্রতিষ্ঠিত যে অদাবি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতদিন মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়ে এখন জঙ্গিদের দিয়ে মানুষ হত্যা করছেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণের জন্য বেগম জিয়ার মায়া না থাকলেও জঙ্গিদের নিয়ে তিনি মায়া কান্না করছেন। তারা যখন পুলিশ ধরতে যায় তারা গুলি খেয়ে মারা যায়, এখন গুলি খেলো কেন? সেই যুদ্ধ কান্না কাঁদছে খালেদা জিয়া। মানুষ পুড়িয়ে মারছে যখন, তখন সেই পোড়া মানুষের জন্য কিন্তু তার মন কাঁদে নাই। এর রহস্যটা কি? এটাও সবাইকে খুঁজে বের করতে হবে। এদেরকে যদি এভাবে গুলি করে না মারত তাহলে তারা কি করত? কত মানুষকে হত্যা করত, কতগুলি মানুষের জীবন নিয়ে খেলত। তো খালেদাজি কি তাই চেয়েছিল? ওটাই বোধ হয় তার আকাঙ্ক্ষা ছিল, কারণ এতদিন নিজে মানুষ পুড়িয়ে মেরে এখন জঙ্গিদের দিয়ে মানুষ হত্যা, এটাই বোধ হয় তার রাজনীতি। কোনো মতেই বাংলাদেশে আমরা জঙ্গিদের অবস্থান আমরা থাকতে দেব না, এটাই হচ্ছে আমাদের কথা। শুধু একজনই আছেন, ওনারই খালি
দুঃখ হচ্ছে। যাদের আজকে যুদ্ধ অপরাধে দায় ফাঁসি হয়েছে তাদের হাতে যারা তাদেরকে মন্ত্রী বানিয়ে আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তারা যারা তাদের হাতে তুলে দিয়েছিল, এরাই তো সব থেকে বড় অপরাধী, এরাই তো সব থেকে বড় রাজাকার, এরা সব থেকে বড় যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী। কাজে এদের বিচার বাংলা মাটিতে হওয়া উচিত। রাত ১১টার সময় আরো থাকছে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্যাথোলজি পরীক্ষা ও অনুমোদনহীন ওষুধ সরবরাহের দায়ে রাজধানীর মেরিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২৪তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেওয়া মোহাম্মদ বাবুল আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিকেলে বাবুল আক্তারের অব্যাহতির আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। জনস্বার্থে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। চট্টগ্রামে গত ৫ জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের বেশিরভাগই শ্রমিক বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আক্রান্তরা সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছেন। দেশটিতে নতুন করে আরও ৯ বাংলাদেশি শ্রমিক জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে এ পর্যন্ত ১৯ বাংলাদেশির দেহে জিকার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এদিকে মশাবাহিত জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর, সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। এক সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরে মশাবাহিত রোগ জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯। গত ১লা সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ বাংলাদেশির জিকা ভাইরাসে আক্রান্তের প্রতিবেদন প্রকাশ করে। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও ৯ জনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় এবং অসচেতনতার কারণে অনেকে জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক রোকেয়া লিতা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শ্রমিকরাই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন কেউ কেউ এমন জায়গাতেও থাকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, শ্রমিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এখানে পানি জমে আছে, ওখানে ময়লা পড়ে আছে, এইসব জায়গায় আসলে তারা বাস করছেন। এইসব জায়গাতে মশা জন্ম নেওয়া খুব স্বাভাবিক এবং সেভাবেই আসলে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। তার আশপাশটা যতই অপরিচ্ছন্ন থাক, আপনি আপনাকে নিজেকেও একটু সচেতন হতে হবে, সেটারও ঘাটতি রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। হঠাৎ করে সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন পুরো এশিয়ার মানুষ। মাত্র এক সপ্তাহেই জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্য থেকে ২৫৮তে পৌঁছে যাওয়ায় জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে জিকা ভাইরাস প্রতিরোধে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দুজন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন শত শত যাত্রী আসা যাওয়া করে থাকেন। তাদের কারো শরীর থেকে জিকা ভাইরাস যেন দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ইমিগ্রেশনের পক্ষ থেকে মেডিকেল টিমকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তারা। স্বাস্থ্য পরীক্ষার পরই তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। গুলশানের একটি ভবনের সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করেছে অজ্ঞাত তিন যুবক। ওই ভবনে সশস্ত্র তিন যুবক অবস্থান নিয়েছে এমন খবরে সকালে ওই এলাকায় জঙ্গি হানার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ, র্যাব ও সোয়াতের যৌথ অভিযানে ১২টি মোবাইল ভর্তি পরিত্যক্ত ব্যাগ ছাড়া মেলেনি কিছুই, গ্রেফতার বা আটকও হয়নি কেউ। তবে ওই তিন যুবক ছিঁচকে চোর ছিল নাকি জঙ্গি ছিল তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ভবনের এক নিরাপত্তা কর্মী জানান, সকাল ৬:৩০টার দিকে ভবনের ভেতর থেকে এক যুবককে কলাপসিবল গেট কাটতে দেখে পরিচয় জানতে চাইলে সে ভবনের ভেতরে চলে যায়। তখন তিনি বাইরে থেকে গেটটি তালা দিয়ে গুলশান থানা পুলিশকে খবর দেন। এরই মধ্যে চারতলার এক বাসিন্দা সেখানে ব্যাগ কাঁধে তিন যুবকের তৎপরতার কথা জানালে জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এসে দেখতে পায় চারতলার একটি কক্ষের জানালার গ্রিল কাটা, সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করা। র্যাব পুলিশের ধারণা, গ্রিল কেটেই পালিয়েছে রহস্যজনক তিন যুবক। ৬:৫০ আমি আইসে ঝাড়ু দিচ্ছি, দেখি শব্দ আসছে, তাকাই দেখি একটা লোক হাত বাইর করে ওইটা পুষাচ্ছে। তখন আমি কিরে পুষাই কিটা,
কারণ কি? আমি ভাই আপনি কে তালা কাটতেছেন কে? কলি উনি উপরে উঠে গেছে দৌড় মেরে। লন্ডির দোকানদার থাকে ফ্যামিলি নিয়ে, উনি দেখছে তিনজন, উনি বলছে আপনারা এখানে কেন? তা বলছে যে এক কথা কইছ না। বিল্ডিং থেকে দিয়েছিল প্রত্যক্ষদর্শী, সে বলেছে যে তারা পিছনে ব্যাগ দেখেছে, ব্যাগ দেখেছে, তার কাছে অস্ত্র থাকতে পারে, এই ধরনের একটা তথ্য আমরা পেয়েছি। সো আমরা আসলে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছি আমরা আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি, বর্তমান সময়ে সর্বোচ্চ সতর্কতায় অবস্থায় আছি। যে কোনো তথ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথ্য আমরা সঠিকভাবে যাচাই করার জন্য বদ্ধপরিকর। তো যেহেতু এরকম তথ্য আসছে, এই জন্য আমরা আর কোনো ধরনের চান্স নিতে চাইনি, আমরা ফুল ফ্লেজেড অপারেশন এখানে লঞ্চ করেছি। খবর দেওয়া ছিল যে আছে পুলিশ ভিতরে, আমরা এসে এখন সার্চ করে আর কাউকে পাইনি। এটা ইন্ডিকেট করে যে যে কোনো ধরনের তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিকভাবে এই তথ্যের ভিত্তিতে রেসপন্স করে, এবং আমরা জনগণকে, জনগণের আস্থা নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা পুলিশ নিয়োজিত চেষ্টা করছে। রাত ১১টার সময় আরো থাকছে এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের প্রথম লেগে ভুটানের সঙ্গে বাংলাদেশের গোল শূন্য ড্র। টিকে থাকতে অ্যাওয়ে ম্যাচে জিততেই হবে সেন্ট ফিটের শীর্ষদের। এলেঙ্গা হাটি কুমরুল রংপুর মহাসড়ক চার লেনে উন্নতিকরণ প্রকল্প সহ ১২,৮৯৪ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থ বছরের অষ্টম একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে এলেঙ্গা হাটি কুমরুল রংপুর মহাসড়ক চার লেন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১,৮৮১ কোটি টাকা। এ প্রকল্পে এডিবি ঋণ দেবে ৯,৩৩৯ কোটি টাকা। এছাড়া প্রকল্পের মধ্যে রয়েছে বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী স্থাপন প্রকল্প, বিসিক শিল্পনগরী রাউজান প্রকল্প এবং রংপুর আবহাওয়া রাডার উন্নয়ন প্রকল্প। বিএনপিকে জঙ্গিবাদের সাথে সম্পর্ক পরিহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। ৭৫ এর ১৫ই আগস্ট এবং ২০০৪ সালের ২১শে আগস্ট একই সূত্রে কাঁথা, একই গোষ্ঠী, ঘাতক গোষ্ঠী, ৭১ এর ঘাতক গোষ্ঠী প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত। আজকে বেগম খালেদার যে সমস্ত কথাবার্তা, ফখরুল ইসলাম আলমগীরের যে সমস্ত কথাবার্তা কয়েকদিনের মধ্যে, বিগত কয়েকদিন তারা বলেছেন, যেভাবে জঙ্গিদের সমর্থন করেছেন, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছেন, জঙ্গিদের নির্মূল করার বিপক্ষে তারা যেভাবে জঙ্গিদের আদালতের কাঠগড়ায় দাঁড় করার জন্য মায়া কান্না কাঁদছেন, তাতে স্পষ্ট বোঝা যায় এরাই জঙ্গিদের পক্ষে আছে এবং এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। জঙ্গিদের সমর্থন করা, ৭১ ঘাতককে সমর্থন করা, ৭২ খুনিদেরকে আশ্রয় দেওয়া, এটা মহা অন্যায়, মহা পাপ। এই জন্য দেশবাসী দীর্ঘ কয়েক যুগ এর ক্ষতি বহন করতে হয়েছে, দুনিয়ার কাছে আমাদের ভাবমূর্তি বুলন্দিত হয়েছে। আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, যারা আছে জঙ্গিকে সমর্থন করে দরদ দেখাচ্ছেন, সেই খালেদা জিয়া দলকে আহ্বান জানাবো এই পত্রে সরে আসুন। দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের প্রবণতা। এছাড়া বেসরকারি ক্লিনিকের ফাঁদে পড়েও অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছেন মায়েরা। এতে যেমন বাড়তি খরচ হচ্ছে, তেমনি নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও নবজাতক। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কঠোর জবাবদিহির মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মাতুয়াইল মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয় হতভাগ্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তানের। এবছরের জুলাইয়ে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিতে গিয়ে মা সাইমাকে মৃত্যুর মুখে ঠেলে দেন চিকিৎসক।
নাতিটা মায়ের মার মুখ দেখল না, মা মেয়ের মুখ দেখল না। বিশেষ করে বেসরকারি ক্লিনিকগুলোতে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনে এমন অপারেশনের দিকে মায়েদের প্ররোচিত করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে অর্থের ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও সন্তানেরা। ইচ্ছা ছিল মানে নর্মাল হওয়ার জন্য, বললো যে সিজার করতে হবে, আমাদের 10,000 টাকার একটা প্যাকেজ আছে। হাসপাতালগুলোকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি অপ্রয়োজনে অস্ত্রোপচারের লাগাম টেনে ধরতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। কিছু ডাক্তার আছে তারা সপ্তাহে সপ্তাহে গ্রামে গ্রামে যায়, তাদের সাথে ক্লিনিকের ওরকম কন্ট্যাক্ট, এটা তো ডেফিনেটলি কোনোদিনই করা উচিত না। সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রায় 3,500 নার্সকে ধাত্রীবিদ্যার ওপর বিশেষভাবে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। তাদেরকে ইউনিয়ন পর্যায়ে স্থাপনা সমূহে একজন করে এবং উপজেলা পর্যায়ে স্থাপনা সমূহে চারজন করে প্রদান করেছি। জাতীয় স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে দেখা যায় এক বছরের ব্যবধানে সরকারি হাসপাতালে কমেছে প্রসূতি রোগী ভর্তির সংখ্যা। বেসরকারি হাসপাতালে এ সংখ্যা বাড়লেও কমেছে স্বাভাবিক প্রসব, আর ব্যাপকভাবে বেড়েছে সিজারিয়ানের মাধ্যমে প্রসবের সংখ্যা। তাই মায়েদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্যাথোলজি সেবা ও অনিবন্ধিত ওষুধ সরবরাহের দায়ে রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর ধানমন্ডিতে ওষুধ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে মেডিনোভা ডায়াগনস্টিক্সকে 8,00,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেডিনোভা ডায়াগনস্টিকের নিজস্ব ফার্মাসিতে অভিযান চালানো হয়। ওই ফার্মাসিতে অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে 50,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যাতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করা না হয় সেজন্য মেডিনোভা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। মেডিনোভায় অভিযান শেষে ধানমন্ডির অন্যান্য ডায়াগনস্টিকে অভিযান চালায় র্যাব। আমরা এখানে বেশ কয়েক সেট রিয়েজেন্ট পেয়েছি যেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই, তো এই কারণে এখানে 8,00,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এখানে যে ওষুধের যে দোকান ডিসপেন্সারি, তো সেখানে কিছু ওষুধ আমরা পেয়েছি যেগুলো আসলে আনরেজিস্টার্ড বা অবৈধ ওষুধ বাংলাদেশি, তো এই কারণে এখানে আর 50,000 টাকা, মোট 8,50,000 টাকার জরিমানা আদেশ করা হয়েছে। দ্বিতীয়বারের মতো নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকির। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমির আয়োজনে বছরব্যাপী স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। গত বছর এই উৎসবে বাংলাদেশের মোট 195 জন চলচ্চিত্রকার অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম। ছবি জমা হওয়ার একটা তারিখ থাকে, 1-10 আনন্দে থাকতে চায় এবং সার্বক্ষণিক এই মুক্ত কোনো বিষয়কে মুক্ত থাকে। আপনারা একটা প্রশ্ন দিয়েছেন যে জঙ্গিবাদ প্রতিরোধে নিজে যে কাজ করছে সেই কাজটা দলকে জয়ের ধারায় ফেরাতে পারলেন না টম সেইন্টফিট। এশিয়ান কাপ ফুটবলের প্লে অফ ম্যাচের প্রথম লেগে ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাম্প্রতিক সময়টা বেশ বাজে কাটছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। টানা হারের বৃত্ত থেকে বের হতে পারছে না লাল সবুজের প্রতিনিধিরা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছে সেইন্টফিটের শিশুরা। এ ম্যাচের আগে চাপ মুক্ত থাকতে তাই এ ম্যাচে জয়টা বেশ প্রয়োজন ছিল বাংলাদেশের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ড্রাগন বয়েজদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে তারা। 22 মিনিটে সোহেল রানার শট ভুটান গোলরক্ষক হ্যারি গ্রং রুখে দিলে নিশ্চিত সুযোগ হারায় লাল সবুজের প্রতিনিধিরা। 28 মিনিটে সুযোগ পেয়েছিল ভুটানের দর্জি, তবে গোলরক্ষক রানা এ যাত্রায় রক্ষা করেন দলকে। আক্রমণ আর পাল্টা আক্রমণে সময় গড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দর্শকরা। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। ম্যাচের শেষ দিকে জীবন বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও তা থেকে গোল আসেনি, ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুবার। রাত 11টার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ সামনে রেখে জমে উঠছে রাজধানী ও আশেপাশের জেলার পশুর হাটগুলো, চলছে দাম যাচাই বাছাই, লোকসান ঠেকাতে ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি।
48 ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা এলেও নেই প্রয়োজনীয় উপকরণ। পরিচ্ছন্ন কর্মীদের নানা অভিযোগ, দ্রুত সমাধানের আশ্বাস মেয়র। এতদিন মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়ে এখন জঙ্গি দিয়ে সাধারণ মানুষ মারছেন বেগম জিয়া, দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। এবং গুলশানের সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করল অজ্ঞাত তিন যুবক, এলাকায় জঙ্গি আতঙ্ক, যৌথ অভিযানে মোবাইল ভর্তি পরিত্যক্ত ব্যাগ জব্দ। এই ছিল রাত ১১টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়।